অল বেঙ্গল মেন্স ফ্রম এক সংগঠনের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক বৈঠক করা হয় বর্ধমানের রিক্রিয়েশন ক্লাবে। এদিন এই সংগঠনের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দেশে মহিলাদের জন্য যে সংবিধান আইন আছে সেই একই আইন পুরুষদেরও সমানভাবে প্রযোজ্য হওয়া দরকার। এদিন তিনি আরও বলেন, পুরুষদের জন্য এরকম কোনো আইন এখনো পর্যন্ত হয়নি। বর্তমানে পুরুষরা মহিলাদের কাছ থেকে বিভিন্নভাবে অপদস্থ হন, নানান রকম মিথ্যে অপবাদে পুলিশের ঝামেলা পোহাতে হয় পুরুষদের। তারা সেই নিয়ে এবার থেকে রুখে দাঁড়াবেন, সেই সমস্ত পুরুষদের পক্ষে থাকবেন সংগঠনের সদস্যরা। তিনি বলেন, মহিলা দ্বারা মিথ্যা অপবাদে পুরুষরা যেভাবে হেনস্থা হচ্ছে, মহিলারা পুলিশের কাছে কি অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গিয়ে পুরুষটিকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসেন। পুরুষরাও যাতে এই ধরনের মিথ্যা মামলায় না জড়ান, তারাও যাতে ন্যায় বিচার পান, সে কারণে পুরুষদের পাশে দাঁড়াবে এই সংগঠন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, তারা নিউজ। পুরুষও কিন্তু অত্যাচারিত, কারণ পুরুষ মানুষের অত্যাচারিত এবং নির্যাতিত হওয়ার ঘটনাটাও কিন্তু কম নয়, এবং কিছু কিছু তার উদাহরণ কিন্তু আমরা রিসেন্টলি কিছু, ধরুন আজকে বিশেষত এই সোশ্যাল মিডিয়ার এত অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা অল বেঙ্গল মেন্স ফোরাম, আমাদের তো আসল মানে প্রধান কার্যালয় হচ্ছে কলকাতা, তো আমরা এক এক করে এখন শাখা অফিস খুলছি। তো আজকে বর্ধমানের অফিসটা আমরা উদ্বোধন করলাম, মানে আমাদের ইচ্ছে ছিল আজকে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আমরা এখানে বর্ধমানের অফিসটা খুললাম। আর এখানে এসে এত ভালো লাগছে, মানে মিডিয়ার সবার এত উৎসাহ, সমস্ত মিডিয়ার এত প্রেজেন্স দেখে, মানে আমাদের এখানেই একটা আলোচনা হয়ে গেল যে 19 নভেম্বর যেহেতু আন্তর্জাতিক পুরুষ দিবস, আমরা তো এখানেই ঠিক করে ফেললাম যে মানে আন্তর্জাতিক পুরুষ দিবসের একটা উদযাপন তো আমরা এখানে করবই। এবং আপনাদের সবার এত উৎসাহ, এত ভালোবাসা, আন্তরিকতা, খুব ভালো লাগছে, মানে আমরা এত ভাবিনি যে এরকমভাবে সাড়া পাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ধমান হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার প্রাণকেন্দ্র বর্ধমানের কার্জন গেট চত্বরে শনিবার পথচলতি মানুষের মধ্যে 500 স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়। এই সংগঠনের মধ্য দিয়ে অনেক সমাজসেবামূলক কাজ তারা করে থাকেন, মূলত দুস্থ শিশুদের বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এই সংগঠন, এমনটাই জানা যায়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, তারা নিউজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উপলক্ষে স্যানিটাইজার আর মাস্ক বিতরণ হিউম্যান রাইটস সোশ্যাল জাস্টিস মিশনের মাধ্যম দিয়ে দেওয়া যাচ্ছে। এটা 500 জন এখন হয়ে গেছে, এখন অনেকজন এখনও দেওয়া বাকি আছে। 500 জন মাস্ক, 500 জন স্যানিটাইজার, যারা যারা মাস্ক পরে আসেনি তারা যারা মাস্ক পরিয়ে দিচ্ছি, যারা যারা স্যানিটাইজারে কি এই মুভমেন্টে COVID-19 যে পিরিয়ডে কি মুভমেন্টে আমাদের স্যানিটাইজার উপকারী COVID-19 জন্যে, সেই জিনিসটা বোঝাচ্ছি। কোভিডের ভয় খাবার কিছু জন ভয় খাবেন না, এই কোভিডের সঙ্গে লড়াই করতে আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তার আবক্ষ মূর্তি বসল বর্ধমানের মিউনিসিপ্যাল হাইস্কুলে। একই সাথে শনিবার সেই মূর্তি উদ্বোধন হল স্কুল প্রাঙ্গণেই বর্ণ পরিচয় নামে একটি উদ্যানে। 1989 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন হল। বিশ্বভারতী কলাভবনের শিল্পী রাজ চক্রবর্তী এই মূর্তির ভাস্কর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার নির্বাহী আধিকারিক অমিত গুহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী, সহপ্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী, প্রাক্তন সম্পাদক স্বপন ব্যানার্জি প্রমুখেরা। এছাড়াও স্কুলের তরফে এদিন একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয়। এই ক্লাসরুমে ছাত্ররা সর্বাধুনিক প্রযুক্তিতে পড়াশোনা করতে পারবে। বিদ্যাসাগরের জন্মদিবসে এটাই তাদের সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য, জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, তারা নিউজ। উনিশশো 1989 সালের মাধ্যমিক পাস করা ব্যাচের ছাত্রদের স্বাগত জানাই।
জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করার ঘটনায় ফের খবরের শিরোনামে উঠে এসেছে বর্ধমানের খাগড়াগড়ের 2014 সালের অভিশপ্ত সেই স্মৃতি। বর্ধমান স্টেশনকে নিশ্চিন্ত করিডর বানিয়ে খাগড়াগড়ে জঙ্গি ডেরা তৈরি করেছিল জেএমবির সদস্যরা। 2014 সালে দুর্গাপুজোর অষ্টমীর দিন ভয়াবহ বিস্ফোরণ এবং পরে দুই জঙ্গির মৃত্যুর ঘটনায় গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় আলোড়ন। এরপরই বর্ধমান স্টেশনকে আরও সুরক্ষিত করার দাবিতে জোরালো হয়ে ওঠে। মাঝে মাঝে স্টেশনে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার মতো কিংবা পুলিশ কুকুর দিয়ে খোঁজখবর নেওয়ার কাজ করা হলেও তা যে নিতান্তই লোক দেখানো ব্যাপার হয়ে চলেছে তা বরাবরই সমালোচিত হয়েছে। স্মরণ করা যেতে পারে 2016 সালের জুলাই মাসে আইএস জঙ্গি বীরভূমের বাসিন্দা মোহাম্মদ মাসিউদ্দিন ওরফে মুসাকে ট্রেনে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সম্প্রতি আল কায়দা জঙ্গিদের কাজকর্ম প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ। গত প্রায় এক বছর ধরেই দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আরও যাত্রী নিরাপত্তা দিতে এবং সুরক্ষার প্রশ্নে পূর্ব রেল আইএসএস বা ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম চালু করে। আর তারই অঙ্গ হিসাবে এবার বর্ধমান স্টেশনেও বসল লাগেজ স্ক্যানার, 7টি মেটাল ডিটেক্টর গেট এবং নতুন করে 80টি সিসিটিভি ক্যামেরা। উল্লেখ করা যেতে পারে খাগড়াগড় কাণ্ডের পরই কয়েক বছর আগে একটি লাগেজ স্ক্যানার আনা হয় বর্ধমান স্টেশনে, কিন্তু আচমকাই সেটিতে আগুন ধরে পুড়ে যায়, ফলে থমকে যায় বর্ধমান স্টেশনে নিরাপত্তা বলয় সৃষ্টির কাজ। এরপর চলতি লকডাউন পর্বের মাঝেই ধাপে ধাপে শুরু হয়েছে এই সমস্ত অত্যাধুনিক নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রাংশ বসানোর কাজ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, পূর্ব রেল যাত্রীদের আরও নিরাপত্তা দিতেই এই আইএসএস চালু হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশন যেগুলিতে প্রতিদিন যাত্রীরা যাতায়াত বেশি করেন সেগুলিকে প্রথম ধাপে নজর দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে লাগেজ স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা বা মেটাল ডিটেক্টর মেশিন বসানো হয়েছে স্টেশনে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, তারা নিউজ।